আলোতে আমাদের সাথে রয়েছেন 107 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মনুতোষ বেরা মহাশয়। শুনবো কেমন চলছে ওনার ভোট প্রচার। পুরো ভোট তো প্রচার তো শুরু হয়ে গেছে, প্রচার শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের কর্মী এবং যারা কাজ করছে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমাদের পোস্টার ব্যানার যেখানে যা লাগাচ্ছি সেগুলো সব খুলে ফেলে দেওয়া হচ্ছে, মানে আমরা দিনের বেলা লাগিয়ে দিয়ে আসছি, পরে দিন দিয়ে দেখছি সেগুলো কেউ থাকছে না। জেনারেলি বুঝতেই পারছেন প্রচারটা কীভাবে হচ্ছে। তো কিভাবে তাহলে সেগুলোর মোকাবিলার করা বলতে, আমরা পিছিয়ে নেই, আমাদের কাজকর্ম চলছে। আমরা ডে টু ডে মোটামুটি আমরা বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করে রেখেছি, লোকাল প্রশাসনকেও আমরা চিঠি দিয়েছি গতকাল। চেষ্টা চলছে যে আমরা আগামী দিনে আরও হয়তো বড় কিছু আন্দোলন এবং করার চেষ্টা করছি। কিন্তু ভোট তো একেবারেই দোরগোড়ায়, তো মানুষ বুঝতে পারছে অ্যাকচুয়ালি যিনি বিরোধী রাখতে চাইছেন না যে প্রার্থী, তার একটাই ভয় যে আমার মতো ক্যান্ডিডেট এ ওয়ার্ডে এখনো পর্যন্ত যে 7 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে আমাদের এখানে, 2 জন নির্দল আছে, বিএসপি আছে, টিএমসি আছে, সিপিএম আছে এবং কংগ্রেস আছে, সেখানে আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে নয় জনগণের মতে, আমি একমাত্র বেস্ট ক্যান্ডিডেট। এক্সিস্টিং যিনি কাউন্সিলর যে কাজ করেছেন বলে তার ভয়টা সবচেয়ে বেশি, কারণ সেই কারণেই হয়তো সে তার লোক লাগিয়ে বলুন, কারণ অন্য কোনো পার্টি নয়, আমার মনে হয় যতদূর সম্ভব তৃণমূলই এই কাজগুলো করছে। এবং তৃণমূল আমার ব্যক্তিগত এই পঞ্চানগ্রামেও আমার ছেলেদেরকে, আমার নির্বাচন চিফ এজেন্টকেও পর্যন্ত ধমকি দিচ্ছে যে তোমরা এখানে কোনো কিছু কাজ করবে না, কোনো মানে পোস্টার ব্যানার তারা লাগাতে দেবে না, এই ধরনেরও তারা কথা বলছে। সুতরাং এটা ডাইরেক্টলি আমার সামনেই হচ্ছে। তো যেহেতু পাড়ার ছেলে হিসাবে তাদেরকে বুঝিয়েছি যে দেখো, রাজনীতি এক জায়গায়, সম্পর্কটা আরেক জায়গায়, যদি রাজনীতিটাকে নিয়ে যদি সম্পর্কের মধ্যে বা বন্ধুত্বের মধ্যে মিশিয়ে ফেলো, পরবর্তীকালে ক্ষতিটা তোমাদের হবে, আমাদের কিছু। প্রশাসনকে এখনো পর্যন্ত কোনো সহযোগিতা আমরা পাইনি। প্রশাসনকে ইনফর্ম করা হয়েছে, আমাদের টোটাল ওয়ার্ডে 2টো থানা পড়ে, কসবা থানা এবং তেলজলা থানা। আমরা কসবা থানা ইনফর্ম করিনি, আজকে যাবো। তেলজলা থানা অলরেডি ইনফরমেশন আমরা দিয়ে এসেছি, দেখা যাক তারা কতটা কি করতে পারে। এটা তো গেল রাজনৈতিক দলের ক্ষেত্রে, মানুষ কতটা স্বতঃস্ফূর্ত আশা করি মানুষ, আমি যেখানে যাচ্ছি বিশাল সাড়া পাচ্ছি, মানে তুলনাহীন। হয়তো অনেকে বাড়িতে বসে আছে চুপচাপ, এটা খুব একটা মানুষের আছে। এরা বেসিক্যালি যাদেরকে দিয়ে কাজ করছে, একটা ইয়ং জেনারেশন। আমাদের সবচেয়ে বড় আমার মেন 107 নম্বরে যেটা করা দরকার, যার জন্য আমি নেমেছি, সেটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাটা এতটা পঙ্গু হয়ে পড়েছে। সমাজ যদি না থাকলো সেখানে ভোট রাজনৈতিক দল থেকে কি করবে। সমাজটাকে পুরো ইয়ং জেনারেশনটাকে পুরো সর্বশান্ত করে দিয়েছে এক শ্রেণীর প্রমোটারি রাজ একদিকে চলছে, এবং আরেকদিকে চলছে সিন্ডিকেটের রাজ। 2টো ফ্যাক্টরি অলরেডি বেজেন্ট সরকার করেছে, আর কোনো কিছুই করতে পারেনি, কারণ বড় বড় সমস্ত কলকারখানা ইন্ডাস্ট্রিতে কাজ দিতে পারেনি বলেই এই 2টো ইন্ডাস্ট্রির উপরে এরা বেশি করে জোর দিয়েছে, এবং তারাই একমাত্র ওর পাশে দাঁড়িয়ে আছে, আদার্স কোনো জনগণ এদের পাশে নেই। আশা করি ভোট প্রচার চলবে, যেভাবে চলছে চলবে, দিনের বেলা মার খালি মার খাবো, তার জন্য কোনো কিছু নেই। আমরা 130-132 বছরের দল, আমাদের পিছপা হওয়ার কোনো কারণ নেই, এবং সর্বোপরি যেটা বলি, এত পুরনো দল হয়েও আমরা বিগত মানুষের 38 বছরও ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকবে। সুতরাং আমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। মানুষের রায় নিয়ে কতটা আশাবাদী মনে হচ্ছে? আমি 100% আশাবাদী। আমার বিরুদ্ধে যিনি আছেন ভয়টা তা আমার ভয় নেই, সবচেয়ে বেশি ভয়টা, কারণ সে চাইছে না বিরোধী রাখতে, মানে ভয়টা তার বেশি, কারণ আপনি নিজেই দেখতে পাচ্ছেন আমার পোস্টারকে মাটিতে রাখি দাঁড় করিয়ে রাখতে হচ্ছে। আর আমার পাশেই যে আমার দেওয়াল ঘেসে, আমার অফিস ঘেসে, সে কিন্তু তার ব্যানার লাগিয়ে গেছে, ভয়টা তার আমার না, বুঝতেই পারছে। আমি যদি সর্বময় কাজ করে থাকি তাহলে আমার ভয় থাকার কোনো কারণ নেই। আর কিছু প্রশ্ন থাকলে বলুন। মানুষ কোন কোন অভিযোগগুলো আপনার সামনে বেশি নিয়ে আসছে যখন আপনি? অভিযোগ বলতে, আমাদের এই পঞ্চানগ্রামে এখনো পর্যন্ত কোনো মিষ্টি জলের প্রাধান্য নেই। মিষ্টি জলের ব্যাপারটা একটু বলি, মিষ্টি জল কিন্তু আমাদেরকে পাশেই পার্শ্ববর্তী ওয়ার্ডে 66 ওয়ার্ডেই হচ্ছে আমাদের জলের ট্যাঙ্ক আছে, রিজার্ভার যাকে বলে, এই রিজার্ভার থেকে জলটা পাওয়ার কথা ছিল বেসিক্যালি তপসিয়া আমাদের এই অঞ্চলটা। আমরা এখনো পর্যন্ত পঞ্চানগ্রামের মানুষকে সেই গাড়ি করে টাইমে জল আসে, জল লাইন দিয়ে নিতে হয়, সেই জল এখনও পাইনি, অথচ বিশাল ঢাকঢোল করে এরা মিষ্টি জলের প্রাধান্য করলো। আর যে সমস্ত জায়গায় মিষ্টি জল এই মুহূর্তে দেওয়া হয়েছে সেটা এখনও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তার কারণ হচ্ছে এই জলের মধ্যে পাইপ লাইনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকমতো করা হয়নি বলেই হয়তো অনেকের অসুবিধা ক্রিয়েট করতে হয়েছে।
তবে জল যে টাইমে বা যতটা জলের নিয়ে রাজনীতি চলছে এখানে, এখানে সবচেয়ে বড় রাজনীতি হচ্ছে জলকে কেন্দ্র করে। মিষ্টি জল দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি থাকলেও মিষ্টি জল থাকলে আমাকেও দিতে হতো, আজকে যিনি আছেন তিনি দিয়েছেন নস্করার ওইসব অঞ্চলে, কিন্তু যেখানে 4 ঘন্টা জল দেওয়া হতো সেখানে 2 ঘন্টা জল হচ্ছে, কিন্তু জলটার প্রবলেমটা জেনারেলি রয়ে গেছে। ফলাফল যাই হোক, আপনাদের কর্মসূচিটা কেমন থাকবে? আমাদের কর্মসূচি বিগত দিনে যা ছিল এখনো যা আছে আগামী দিনেও ঠিক তাই থাকবে, মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আমাদের মেন কর্মসূচি। একেবারে অনেক অনেক ধন্যবাদ, আশা করি আপনাদের ফল অনেক ভালো হবে, জয় নিশ্চিত হবে, এই শুভেচ্ছা রইল আমাদের এবং আমাদের নিউজ অল ইন্ডিয়ার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে নমস্কার, খুব ভালো থাকবে। 107 নম্বর ওয়ার্ডে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী, আমি আশা করি আগামী দিনে নিউজ অল ইন্ডিয়া ভালো কাজ করবে এবং নিরপেক্ষভাবে যেভাবে তারা সম্প্রচার করছে আশা করি তার পাশে সবাই দাঁড়াবে। নমস্কার।